আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরা ধীরে ধীরে অনেকগুলো বিষয় আলোচনা করে ফেলেছি টুলের বিষয়গুলো নিয়ে। আচ্ছা, এখন যে বিষয়টা দেখাবো, দেখেন আমরা এখান থেকে একটি ইলিপ টুল নিলাম। ইলিপ টুল নিয়ে আপনাকে সহজে বোঝাই, শিফটে ক্লিক করে একটু বড় করে দিলাম, তারপর এখান থেকে ডিরেক্ট সিলেকশন সরি সিলেকশন টুল ক্লিক করে আমি এটাকে একটু সেট আপ করে ফেললাম। এখন এই যে একটা বাটন রয়েছে এটাকে বলা হয় ইউজার টুল। আমরা এটাকে ছোটো বড়ো করতে পারি করার জন্য মাউসের এই যে দেখেন স্টেপলারের মতো যে ছোটো অংশটা আছে বাটন বা তার প্যাকেট যায় বলে, এটা ক্লিক করে আপনি এখানে যদি একটু টানাটানি করেন দেখেন এটা কিন্তু কেটে গিয়েছে। শুধু কেটে যায়নি, আপনি এটাকে দুটি ভাগ করে ফেলেছেন এবং এটাকে দুটাকে আপনি ভাগ করে ফেলেছেন। এখানে দেখেন আমি একটু দূরে নিয়ে গেছি, সেটা যদি আপনি এখানে ক্লিক করে সে পারফেক্টলি বসাতে চান বসবে না। সো আপনি কন্ট্রোল জেড দিয়ে দিন, পূর্বের মতো হয়ে যাবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। আবার কন্ট্রোল জেড দিয়ে দিই, দেখেন অ্যাড হয়ে গেছে, মানে পূর্ব অবস্থায় ফিরে যায়। আচ্ছা, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার সিজার টুল। সিজার টুলের মাধ্যমে আমরা কী করতে পারি দেখেন, ধরুন আমি সিজার টুল কাজ মানে কাজটা কি, সিজার টুলের কাজ হচ্ছে এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে এটার উপর যদি আমি ক্লিক করি দেখেন, ক্লিক করে যদি আমরা এই ডিলিট বাটনে দিই দেখেন আমাদের কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। আমরা কিন্তু এই অ্যাঙ্কর পয়েন্টগুলো থেকে সিজার টুলের মাধ্যমে ডিলিট করতে পারবো। এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে ধরুন ধরুন এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট, তারপর রয়েছে এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এই যে দেখেন আমি দুইটা অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু ডিলিট করে দিয়েছি। এখন দেখেন বিষয়টা কেমন দেখা যায়, এই যে দেখেন এটাকে আলাদা এটাকে আলাদা করা যাচ্ছে। আচ্ছা, বিষয়টা আশা করি ক্লিয়ার। আচ্ছা, অ্যাঙ্কর পয়েন্টের এই যে বিষয়টা দেখালাম আশা করি বিষয়টা ক্লিয়ার। দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু আমরা আলাদা আলাদা করতে পারি। আচ্ছা, আমি সম্পূর্ণ ডিলিট করে দিচ্ছি, তারপর আরেকটি নতুন শেপ শেপ ক্লিক করে তারপর এটাকে নিলাম। এট লাস্টের যেটা রয়েছে সেটা হচ্ছে ছোরা। আপনি এটাকে যে কোনোভাবে কেটে ফেলতে পারেন, দেখেন এটা কিন্তু মাঝখান দিয়ে কেটে গিয়েছে, বাট কোনো রকম বোঝা যাচ্ছে না এটা সম্পূর্ণ কাটে নাই। যদি কাটা হতো তাহলে এখান থেকে শেষ হতো, আমি ভুল করেছি, কাটা হয় নাই। আচ্ছা, আমি এটা ক্লিক করে শেষ করি, এই যে শেষ পর্যন্ত আসলাম, এখন কিন্তু কাটা হয়ে গেছে দেখেন, এটা কিন্তু কাটা হয়ে গেছে, আলাদা করতে পারতেছি দেখেন। এবং সিজার টুল সরি এই যে এখান থেকে ইরেজার টুল এবং নিফ টুল কিন্তু একই বিষয়, ওটা যখন মাঝখানে একটা একটা এরিয়া নিয়ে নেয় কিন্তু এটা একটা এরিয়া নেওয়া হয় না। এই ছিল মূলত বিষয়। তারপর এই যে সিজার টুল নিফ টুল এই যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু এইরকম ইজি। আচ্ছা, এখানে রোটেট টুলের মধ্যে আরও বেশ কয়েকটা অপশান রয়েছে, রিফ্লেক্ট টুল, রোটেট টুল। আচ্ছা, এটা একটু ক্লিয়ার বুঝবেন, আমি যদি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টুল নেই, রেক্ট্যাঙ্গেল টুল নেওয়ার পর যে দেখেন আমরা এটার উপর ক্লিক করে তারপর যদি এখান থেকে আমরা এই রিফ্লেক্টের উপর ক্লিক করি, আচ্ছা রিফ্লেক্টের বিষয়টা একটু ক্লিয়ার হবে। বিষয়টা হচ্ছে ধরুন আমি এটাকে একটু অন্যরকম করে নেই, আচ্ছা এটাকে দিয়ে আমি একটু সেট আপ করে নেই, দুটাকে এক করলাম এটার মধ্যে ক্লিক সরি দুটাকে এক করলাম, করার পর আমরা এটাকে ক্লিক করলাম, ধরুন এটা হয়েছে। আচ্ছা, এটা একটা আমরা যদি এটার উপর ক্লিক করি, ক্লিক করে যদি আমরা এখান থেকে এটাকে বা এটার সরি আচ্ছা আমরা এটার উপর ক্লিক করি তারপর দেখবেন যে বিষয়টা কী দাঁড়ায়। দেখতে পাচ্ছেন একটা ক্লিক করার সাথে সাথেই এটা কিন্তু ঠিক অপর দিকে রোটেট হয়ে যাচ্ছে। আরেকটা ক্লিক যদি আমরা করি এটার উপর ক্লিক করে এসে যদি আরেকটা ক্লিক করি সরি হ্যাঁ এইটা সিলেকশন করে আমরা রোটেটে ক্লিক করে এটা ক্লিক করলে সরি হচ্ছে না কেন, হ্যাঁ এই যে এখানে একটা ক্লিক করলে প্রবলেমটা, আরে আবার প্রবলেম হচ্ছে কিসের জন্য বুঝতেছি না। এই যে এটাকে সিলেকশন করে আমরা যদি এখন আবারও ক্লিক করি ঠিক মাঝ বরাবর, এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে দেখেন, এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো রোটেট টুল আর এই বিষয়গুলো আশা করি ক্লিয়ার। তো এই ছিল মূলত আমাদের আলোচনা, তারপর আরও নেক্সটে অন্য অন্য বিষয়গুলো আলোচনা করব, যে বিষয় রয়েছে নিফ টুল, তারপর এই যে এখানটায় যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।